আমার কাছে মনোনীত বিধিবিধান হলো ইসলামের বিধিবিধান। চিৎকারে বলুন নকুল কুমার একদিন গান গাচ্ছে, তো আমি মনে করি লোকটা পাগল, বলতেছে গরুর পেটে গরু জন্মে গাধার পেটে গাধা, হনুমানের পেটে জন্মে হনুমান, মানুষের পেটে চাচা মানুষ হয় না ক্যাং। আমি বললাম জন্ম দিয়ে দিতে হবে তোরা নিরি জ্ঞান, নইলে চালা খাবে ভ্যাং। যারা কোরআনের জ্ঞানী জ্ঞানী আপনারা তাকায় দেখে আহ আত্মা বরে যাই গো। ক্লাস নাইনের থেকে পড়া বাদ দিয়ে ক্লাস ফাইভে এসে যখন ভর্তি হইলাম, আমার তো বলি জানাই আছে প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার এ শব্দ কাহা গে বাসে বাতল মাঝে মারু কি আগার মজারে বানানো চাও তালা মত মত ডালি তিন জন কা মজমা আতাই না হতা হয়। আমি আরো উর্দু শিখলাম বাংলা শিখলাম অ্যালজাবর তো অঙ্ক আর সব কিছু আমার জানাই আছে, আমার আরো ভালো লাগলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে কবিতা লেখে হাট্টি মেটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুইটা শিল, আমি বলে ওরা শিখছে ঘোড়ার ডিম যায় ব্যাংক করে ঋণ করা রাসুল থেকে ভিন, ওদের মুসলমানের নাই সিন ওদের কে হবে জাবিন, এমনি লেখে হাট্টি মেটিম টিম। জোরে বলুন ঠিক কি না? এই সমস্ত লেখলে কবি হওয়া যায়, কবিতা আপনার স্বীকৃতি পাওয়া যায়। পরাণ কবিতা নয় আমার নবী কবি নয়, একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমি চিন্তা করে দেখলাম এই লোকটার ভিতরে এত প্রতিভা, ইসলামকে ভালোবাসে, আমরা তো বাসি হিন্দুরাও বাসে। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখছে, হিন্দু ধর্মের কোন কেতাবে লেখা আছে দাঁড়িয়ে রাখা লাগবে? কেতাবটা দেখা যদি থাকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রাইট, নইলে ওর সাথে ফাইট। আর যদি থাকে তোদের মতো হিন্দুর দাঁড়িয়ে রাখা লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর জামা পড়ছে বড় জুব্বা পরা, তোরা কোন ধরনের হিন্দু? তোদের কাপড় চোপড় ফাড়া, পরিস হলো ধুতি, কাতিস হলো পুতি, বুঝে না নাকি? তোদের ওই ফাড়া ধুতি পরা যাবে না, তোদের ওই জুব্বা পরা লাগবে। তা আমি এক পর্যায়ে বললাম প্রিয় হিন্দু ভাইরা, আমি আসলে হিংসামূলক অথবা ওই কেওয়াস গোলমাল আক্রমণাত্মক এগুলা না, সরাসরি খোলাখুলি কথা বলার জন্য তাদেরকে বললাম আচ্ছা ভাই তোমাদের এই নকুল বিশ্বাস ভারতের সমস্ত জ্ঞানী গুণীদেরকে ডেকে বলল কোরআনে আগুন দিলে পড়ে না, তোমাদের বই পড়ে কেন বলো? উনি কয়েকটা যুক্তি দিল কোরআন পড়ে নাই, কোন বই পুস্তক হাতে নিলে হয়তো জুলাই নাও না হয় বগল তলায় নাও, কিন্তু কোরআন শরীফ যখন তুমি নাও তখন বুকের ভিতরে এইভাবে কেন ধরিয়া নাও? কোন বই পুস্তকে কেউ সুমা দেয় না। তারপরে কোরআনে কারিম যতবার ধরবে, এগুলো কি যুক্তিপূর্ণ কথা না ভাই? তো তোমাদের কাছে দাবি হলো একদিন হঠাৎ করে সারা পৃথিবী আগুন লেগে গেল, বই পুস্তক সব পুড়িয়া গেল, এখন এই কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ, তারা আবার মেশিন বানাবে, তারা আবার কোরআন বানাবে। তোমাদের যে এই বেদ পুরাণ একবার যদি পুড়ে যায় আর কি বানাবে আর পারবে? তোমাদের কি হাফেজ আছে?
অনেকেই যাই কার্তিকের দোকানে যা চা খায়, আমি কই অর্ষায় গু খাস রে, কার্তিক তোর দোকানে যায় না, তুই যা কার্তিকের দোকানে চা খাস, গু খাস কালকের থেকে। চা যে কেন খায় জানি কমনা, বন্ধু ভালো করে কথাটা শুনুন, সমস্ত হিন্দুরা মানে স্টপ ইওর মাউথ, মুখে আর কথা নাই, বলে তোমরা তাহলে তোমাদের বই পুস্তক আর বানাতে পারবে না, লুকুল কুমার একটা হিন্দু মানুষ কোরআন শরীফের কোন জায়গায় আছে বড় লোকেরা মানতে পারবে না, কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে হিন্দুরা মানতে পারবে না, খ্রিস্টানেরা মানতে পারবে না, ইহুদিরা মানতে পারবে না, কোরআন শরীফের কোন জায়গায় আছে গরিব মানুষ মানতে পারবে না। আর প্রিয় হিন্দু ভাইরা একবার তোরা বল, আকাশ আর জমিন, চন্দ্র আর সূর্য, ইউরেনাস মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র গ্যালাক্সি ব্ল্যাক হোল, আমরা দুই চোখে যা দেখি ভগবানের কোনটা আর আল্লাহর কোনটা, ওরা বলে সব আল্লাহর, ভগবানের চন্দ্র সূর্য নাই বলে নাই, ভগবানের পৃথিবী নাই বলে নাই, ভগবানের কি গাছ বৃক্ষ পাহাড় পর্বত নাই বলে নাই, ঈশ্বরের নাই গডের নাই, কার আছে বলে আল্লাহর, সব কিছু কার কার, তুমি যদি ভগবান বলো তার স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, আল্লাহ বলো দেখো তো আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ আছে কিনা, তুমি যদি বলো ঈশ্বর তাহলে ঈশ্বরী, তুমি যদি গড বলো, আমি কি অযৌক্তিক কোনো কথা বলতেছি? কারণ এখন যুক্তা মিডিয়াটা হলো আপনার বিজাতিদের হাতে, মিডিয়াটা কিন্তু মুসলমানের হাতে নাই, বেশি কিছু চাই না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, চিত্র জগতের নায়ক নায়িকা কুত্তা জরাজরি করে দেড় ঘন্টা দুই ঘন্টা, ওই রকম আলেমদেরকে টেলিভিশনে একটু সুযোগ করে দাও, আমরা আলোচনা করি ছয় মাস, যদি আমরা টেলিভিশন সেন্টারে আলোচনা করি প্রচার করি এই 55,000 বর্গ মাইল, আমরা অবশ্যই জান্নাতের বাগান বানায় দেব। শুধু মাননীয় প্রধানমন্ত্রী বলবে আপনার নামাজ কাজা করা যাবে না, এক অক্ত নামাজ কাজা করলে পাছায় পাঁচ বাড়ি, যেরকম বাংলাদেশে পুলিশ পেটা ধরছে, পুলিশের পেছনের কাছে তো কিছু গুলায় না, একবার যদি মাননীয় প্রধানমন্ত্রী এরকম পেটা শুরু করে, আর যদি বলে এক বছর তারা পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়বে, মসজিদ দিয়ে যেহেতু কথা আমি তো বলবই, মসজিদ দিয়েই তো যেহেতু আজকের আলোচনা, কি ভাই মাননীয় প্রধানমন্ত্রী বলবে যেহেতু মসজিদ তখন আপনার বিভিন্ন তালায় হবে, লিফটে ওটা বসা হবে, এসি থাকবে, ওখানে ইয়োনো টিয়োনো এসপি ওসি কর্নেল ব্রিগেডিয়ার মেজর তারা যে শান শওকাতে থাকে মসজিদ গুলো ওই রকম করে শান শওকাত হবে, মানুষ দেখবে না রে দুনিয়ার ভিতরে সত্যি আলেমরা যে ওয়াজ করছে মসজিদ বেহেস্তর বাগান, এ তো আসলে রেপিজে তাই, বাড়ির গেলি তো এসি নাই, অতএব এক অক্ত নামাজ পড়ে আর এক অক্তের জন্য অপেক্ষা করবে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলবে যদি দিনের ভিতরে কেউ পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে, এক বছর যদি এরকম রিপোর্ট পাওয়া যায় তার বেতন 30,000 থেকে 40,000 করা হবে, 40,000 থেকে 50,000 স্কেল দেওয়া হবে, 60,000 থেকে 80,000 টাকা স্কেল দেওয়া হবে। আল্লাহর কসম করে বলতেছি আমাদের দেশের হিন্দু খ্রিস্টান যায়া স্কেল বৃদ্ধির জন্য জামাতে নামাজ পড়বে। নকুল কুমার সব কিছু প্রমাণিত করে দিল, অন্ধ মানুষকে চোখ খুলে দিল, বোবা মানুষকে কথা বলার জন্য স্পৃহা জাগাল, প্রতিবন্ধী দৌড়ায় এখন বাড়িতে যায়, কথা তো তাই কবির ভাষায় বলে তিনি বলেছেন ফিল হাকিকত মালিকে হার শেখ দাস্ত এ আমানত চন্দর যে নসদে মাস, প্রকৃত মালিক আল্লাহ সব জিনিসের, কিছুদিন
আমানত নিকটে মোদের আল্লাহুম্মা। জোরে নকুল কুমার যে হিন্দু মানুষ হয় কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে যে কথাগুলি বলছে তাম পৃথিবী ভাইরাল হয়ে গেল, সবাই ওই নকুল বিশ্বাসকে সমর্থন করল, শেয়ার করল, লাইক দিল, এত সাপোর্ট। এখনো যদি আপনি অ্যান্ড্রয়েড সেট যারা আছে যদি আপনি ওই কথাগুলি শোনার জন্য সার্চ দেন, আপনি কারুর কথা বিশ্বাস করা লাগবে না, আপনি তামাম পৃথিবীটা হাতের মুঠোর ভিতরে পেয়ে গেছেন, আপনি সব জানতে পারবেন, কারুর কথায় বিশ্বাস করা লাগবে না, এমন পর্যায়ে এমন সিচুয়েশনের ভিতরে আমরা পড়ে গেছি। আল্লাহ শুকরিয়া আদায় করবে না, আল্লাহর ইবাদত করবে না, কার সানচেগিরি করবেন? আমার ওয়াজ শোনো, আর জীবনে কারো সানচেগিরি করার ইচ্ছা হবে না ইনশাআল্লাহ। বললাম বান্দাবরা নকুল কুমারকে যখন মুসলমানেরা সম্বর্ধনা জানাইল, এখনো তাকে বলে আপনি যে কোরআনের পক্ষে কথাগুলি বলছেন আবার আমি শুনতে চাই, আপনি বলুন। অনুরোধ করে সারা বিশ্বের সব জায়গা থেকে মুসলমানেরা, তো উনি যে কথাগুলি বলছিল আমি একটু বলি ভাই, না থাক গিয়া বলবো। কোরআন শরীফ হাতে নিয়ে সুমা দায়ার বুকে লাগায় বলে, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের তেজ আসি বিশ্ব পারা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা আবার সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মল্ল অ্যাক্সিডেন্টে ভাই, 80 দশকের কথা, তার বিমান পুরা ছাই হয় আছে কোরআন পড়ে নাই। এ যে নূর নবীজির শাসন হাতন, এ যে নূর নবীজি আমার রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে, আমি ওই কোরআনের হেফাজত করব। আমি একজন আজ পর্যন্ত কোরআনের একটা জের জবর নোক্তার পরিবর্তন করতে পারে নাই, পারবেও না, যেমনি আসছে অমনি আছে, এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ কোরআনের জান আছে, দিল আছে, আত্মা আছে। কিয়ামতের দিন আল্লাহ যখন সিংহাসনে বসবেন তখন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে যারা অন্যায় করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আল্লাহ বলাও শেষ, দুই দলে ভাগ হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলবে,
আমি আমার দোস্তর অনুমতি ছাড়া তো বিচার করব না, দোস্তর অনুমতি নিবে আখেরি জামানার নবী, আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর। আল্লাহ বলবেন দোস্ত অনুমতি দিলে আমি বিচার শুরু করব। আমার নবী হাশরের ময়দানে কি ভূমিকাটা পালন করবেন? কোন নবী রসুল আপনার হাশরের ময়দানে উম্মতি বলার অধিকার পাবে না, দিবে না। আমার নবী হাশরের ময়দানের ভূমিকাটা হলো মাফ করুন উম্মতের গুনাহ, ও দোস্ত ও আল্লাহ ও হাকিম মাফ করুন উম্মতের গুনাহ বলবেন নবী, হাত তুলে হাসরের দিন কাঁদবেন নবী, উম্মতি বলে মারহাবা কি বাড়ির দয়া দিবেন। সেদিন নবী পৃথিবীতে আসল, সেজদায় পড়ে কাঁদল উম্মতি, উম্মতি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আমার আল্লাহ বলেন হাবিব উম্মতের জন্য এত পাগল হবেন না, আপনার উম্মতের জাবিনদার আমি আল্লাহ হইলাম। আবার যদি কবর থেকে রওজাতুন নববী থেকে আমার নবী আল্লাহর আরশের দিকে যাবে, সেদিনও ফেরেশতারা দেখবে কবরের মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার নবী যাবার বেলায় বলে গেলেন উম্মতেরা রে তারাকতুকুম ফি আমরাই, আমি দুইটা জিনিস রেখে তোমাদের মাঝখান থেকে বিদায় নিলাম, কিতাবুল্লাহ আর কিতাবুর রাসূল, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ, এটা যদি তোমরা আঁকড়ে ধরো ইবলিসের বাপের ক্ষমতা নাই তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আজ আমরা এই পৃথিবীর জমিনে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমরা জুব্বা পরে আজান হলে মসজিদে যাই, রমজান মাসে রোজা রাখি, একবারও কি বোঝো না রোজার দিনে হিন্দুরা দিনের বেলায় ইসলামের মর্যাদা দেখায় মুসলমানের সামনে কিছু খায় না, জোর করে দিলেও খায় না। আমার কাছে কষ্ট লাগে যখন ইফতার করি, তখন কিছু হিন্দু ইফতারের সাথে ইফতার করে, ওরা কি রোজা রাখছে? ওরা কি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআন মসজিদ মক্তব মাদ্রাসা কি বিশ্বাস করে? ওদের সাথে যে তুই খাস, এ মুসলমান ওদের সাথে যে তুই খাস, গাল পারবো পারবো নাকি? না গাল পারলাম না, মায়া হলো দয়া হলো, আমার মনে হয় ওরা না বুঝা খায়। আল্লাহর নবী বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো লিকা'ই রাব্বিহি আল্লাহর দিদারের সময়। মান সামা রমজানা ইমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ নবী বলেন সওয়াবের নিয়তে ঈমানের হালাতে যদি একজন মানুষ একটা রোজা পালন করে আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আমার এবার আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করল তাদের পরিণামটা কি? না বললে তো আপনি ভয় পাবেন না। কোরআনের সাথে যারা আদব দেখাইলো তাদের অবস্থাটা কি? এই দুইটা ব্যাপারে একটু সময় কথা বলি নাকি ভাই? বলবো না, সময় দিবেন না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যারা ফরিয়া দেগুয়ে, যারা মানে ঘড়ি, যারা ফরিয়া দেগুয়ে আল্লাহ আল্লাহ
لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য জোরে বলুন কার জন্য আল্লাহ আমার রব ওই রবই আমার সব জোরে আল্লাহ তাহলে আমি আল্লাহ জিকির করব একজন কিনছে ঘড়ি একজনের মাথায় চুল একজন লাঠি বানছে পেতল দিয়া আর একজনের দাঁত বাঁধা সোনা দিয়া তো যে সোনা দিয়া দাঁত বানছে হলো জেলে মাছ বিক্রি করে যে কিনবে সে আবার নতুন ঘড়ি কিনছে জেলেকে যায় বলে এই জেলে তোর মাছের দাম কত জেলে বলে আমার দাঁত দুইটা সোনা দিয়া বাঁধা 1 টাকার ঘড়ির কাম বাড়ছে তখন দাঁত ধরে কয় 5 টাকা লাঠিওয়ালা পেতুল দিয়া গাঁট গুট বানছে গুতায় কি হয়েছে ভাই এখানে কি হয়েছে ভাই এখানে যার মাথায় বাবরি চুল সে ঝাঁকায় কিছুই হয় নাই কিছুই হয় নাই যে যার তালে তালে আজকে ইসলাম যাচ্ছে রসাতলে দুঃখ লাগে না বললে হয় না আগে ইন্সপেক্টর আসছে স্কুলে তো আমরা আগে শুনছি তাকে বলছে নেস কাটা আসতেছে মানে ইন্সপেক্টর বলতে পারে নাই নেস কাটা আসতেছে তো নেস কাটা তাই বলে নাই তো এখন নেস কাটা আসতেছে ছাত্ররা বলে স্যার নেস কাটা আসতেছে মাস্টার সব করছে কি কাপড় চোপড় মানে খুলে অন্য ঘরে যায় পড়বে নেস কাটা ওখানে গেছে যায় দেখে কাপড় চোপড় কিছুই নেই মাস্টার লজ্জা সরমে বলে আপনি এখানে আইছেন কেন যেহেতু আপনি সব দেখেই ফেলেছেন স্কুল রাখেন আর না রাখেন আপনার খুশি নিষ্কাটা বলছে না স্কুল রাখবো আপনি একটু পরিবেশ ভালো করে স্কুলে আসে আচ্ছা ঠিক আছে সেদিন আবার আপনার সুন্দর শার্ট প্যান্ট পরে আসছে কিন্তু হাত তা হলো 1.5 হাত লম্বা প্যান্ট 2 হাত বেশি লম্বা ওই রকম ঘরের ভিতরে পড়তে যায় দেখে বানরের মতো অবস্থা মাস্টার বলে এর আগের বার যে আসছিলাম তাই তো ভালো দেখছিলাম ই আবার কি যাই আপনার স্কুল রাখবো আপনি কাটিয়ে কুটিয়ে আসে বাড়িতে যা বলে বিবি এই এই ঘটনা কাটিয়ে ছোটবেলা সেলাই যাও আমি কি দর্জি আমি দেখে তোর সংসার গুইয়ে দিয়ে গেলাম জি সব বলে সে সুপার পার বাপ আর গুরি আমি দেখে তোর ভাত খেয়ে গেলাম স্বামী দেখছে বলাও তো ভুল হলো মেয়েকে যা বলে মা একটু কাটিয়ে সেলাই করে দাও বলে আমার 2টা ছেলে কিন্ডার গার্টেনে পরে আমার নিয়ে যাওয়া লাগে আসা লাগে ছেলেরা তো কি পরে তার চাই বেশি ডিউটি আমার করা লাগতেছে বল্লা আমার কাপড় সুপুর কাছে একটু সেলাই দিয়া দাও বলে আব্বা আপনার সংসারে কি আমি বসিয়া শুয়া খাই আমার পক্ষে সম্ভব না কিছুদিন পরে স্ত্রীর একটু দয়া হয়েছে স্বামী তো এত খাটাখাটনি করে আমাদের জন্যই তো করে উনি মাপ ছাড়া কাটছে সেলাই দিয়া রাখছে মেয়ে বলে আহা আব্বা আমাদেরকে জন্ম দিয়া কি করে না কত কষ্ট ব্যাংকেরই সেরা জুতা ফাটা গেঞ্জি আমাদের জন্যই তো এত উনি আবার ব্যাগের থেকে বাইর করে কাটিয়া সেলাই দিয়া রাখছে মাপ জোক নাই বৌমা বলে আলেমরা বস করে শ্বশুর হলো আপন বাপের মতো বৌমা কাটিয়া সেলাই দিয়া রাখছে সার ইন্সপেক্টর আসতেছে নেস কাটা আসতেছে এবার মাস্টার সব পাশের রুমে যায় পরিয়া দেখে শার্ট হয়েছে ব্লাউজ প্যান্ট হয়েছে জাঙ্গি মারামারি লাগছে টুঙ্গি আর কত করবে ভঙ্গি কোরআন বানাও সঙ্গী এ সারা বাঁচার কোনো উপায় নাই
বাড়ির যাওয়ার ইচ্ছা হয় না, চলবে সারা রাত এইরকম আওয়াজ আসবে না, সব জিনিসই আবার অতিরিক্ত ভালো না। কোরআনের সাথে সম্মান করা, তাদের পরিণাম আর পরিণতি কি? আর বেয়াদবি যারা করে, টেলিভিশন কত মশো, আর কোরআনে কারিমে মুরগির ডিম, উপরে ময়লা মাকড়াসার জাল। আর মুসলমানেরা কোরআন যদি জিন্দা হয়, এর কথা আল্লাহ শোনে, আগামীকাল বাড়িতে যাইয়া কোরআনের মর্যাদা দাও, তোমার সংসারে ঋণ থাকবে না, স্ত্রী খারাপ আচরণ করবে না, ছেলে মেয়ে আব্বা বলে ডাকবে, আত্মীয়রা কোনোদিন খালি হাতে আসবে না, সম্মান করো না কোরআন শরীফকে, যার কারণে তোমাদের এই দুর্দশা। আসার সময় ফল, যাওয়ার সময় ফল, একজন আর একজনকে বলে তুই একটু হুজুরকে বল আগামী বছর আসবেন কি না, কথা বোঝে না। কত রকমের মিষ্টি ওর প্রতি নেই দৃষ্টি, সকাল বিকাল খাই রুটি, মানুষ হয়ে গেছে খাটি, একটু একটু হাঁটি, মরে গেলে দিবে মাটি, এটাও গেছে। অতএব যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে, সম্মান দিতে হবে, কাকে? কোরআনকে। আপনি না আমার মাকে একটা চশমা কিনা দে, আমার বাপে একটা গগস কিনা দে, আমি কত বড় হইছি বিয়া দিছে না কেন রে? তোর দাদির যদি বিয়ে হয়, মার যদি বিয়ে হয়, খালার যদি বিয়ে হয়, ফুপুর যদি বিয়ে হয়, তোরও হবে, তোর এত তাড়াতাড়ি কে? তুই তো তসতিমা নাসরিনের গোষ্ঠী জানোয়ার, হুন্ডা চালাস, ছেলেরা ভয় পায়, আবার গার উপরে তুলে দিবে নাকি? হুন্ডা চালা মেয়েরা কিন্তু বেটা সওয়াল ভয় পায়, বিয়ে করিবার চায় না, হুন্ডা চালান বাদ দে, খারাপ কিছু বলছি নাকি? আমি বলি কি হইছে, বলে আমার স্বামীর দরকার নাই, আমি নিজে চাকরি করে হুন্ডা চালাই, আমার স্বামীর দরকার নাই। আমি বললাম সবার স্বামী লাগলো তোর লাগে না কেন? নাকি একটাই পোষায় না, বোঝা যায় তুই তসমা নাসরিনের গোষ্ঠী, তুই বেশ্যাখানায় যা। আশ্চর্য ব্যাপার জানো, কুলাঙ্গা বোরকা তো নাই, কথা বলেন না কেন? তাহলে কোরআনের সাথে যারা সম্মান করবে, আল্লাহ মোমেনা মেয়েদের জন্য বলছে ওয়াতারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পিঠ খালি করে পর পুরুষের দৃষ্টি নষ্ট করে তোমরা রাস্তায় চলো না, আর অত আজে বাজে কথা তোমরা বলো না, চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কি না, লা ইলাহা কালেমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের বিধিবিধান আপনি কাজসাব করতে পারেন না, সেলাই দিতে পারেন না, পারেন কি? একটু কথা বলেন ভাই, আপনার ইসলামের পাঁচটা খুঁটি একটা কমেও নাই, একটা বাড়েও নাই, কথা বলেন। কোরআন শরীফে 114টা সূরা, 6666 আয়াত সম্বলিত 14 সেজদায় সুবিন্যস্ত এ কোরআনে কারীম অদ্যাবধি পর্যন্ত বাড়েও নাই কমেও নাই, ওটা বসা কেন? একটা কথা শোনেন, জানা যাবেন যান, এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল দেখাবে, যেমন পিশাব চাচ্ছে অথবা পায়খানা চাচ্ছে, আপনার অটোমেটিক ছুটি হবে। তা যদি না হয় এমনি অটোমেটিক দেখান এক আঙ্গুল দুই আঙ্গুল, আল্লাহর কাছে দোয়া করব, পিশাব পায়খানা যদি না আসিয়া যদি আঙ্গুল দেখা চলে আসা, তাহলে আগামীকাল থেকে যেন ডাইরেক্ট লাইন হয়ে যায়। তাছাড়া কি বলবো, ইয়ার কি করতেছি না তো,
কারণ আমাদের দেশ সহিতে ডিজিটাল অন্যায় হয়, ডিজিটাল ওয়াজও করা লাগে ডিজিটাল। মান্দাদার আমলের পুরানো ওয়াজ আর চলে না, মানুষ এখন আপনার শহরে বাড়িঘর করে না, চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় বাড়িঘর করে, মানুষ এখন উড়ে বেড়ায়। রাত তো বেশি হয় না, আমি ঘন্টা খানে বাস করছি, আর তো ঘন্টা খানে বাস করবো নাকি, কিন্তু এই ওঠা বসার লোক বলি মনে হয় দেশীয় না, এই স্থানীয় লোক না, ভিন্ন এলাকার লোক। এই এলাকার লোক এত অভদ্র অসভ্য মনে হয় না, আসার পরে যে পরিবেশটা দেখছি আশ্চর্য ব্যাপার। আপনি নিজে এইরকম একটা অনুষ্ঠান বানান দেখেন তো পারবেন নাকি, কিন্তু ভাঙ্গে দিবার পারবেন এটা ঠিক। আপনি একটা বেলুনে হাওয়া দিলেন, সুচের আগা দিয়ে একটু টোকা দিলেন, দুই ঘন্টার বাতাস মুহূর্তের ভিতরে নাই। এক জাতীয় লোকই আছে, তারা দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, জুব্বা গায়ে দিছে, আসলে তারা মুসলমান না। আমি গতকালে ইউটিউবের ভিতরে খুঁজে দেখছি, তাকে পিটতেছে আর বলতেছে তুই কি বল, কত টাকার বিনিময়ে এরকম অন্যায় ইসলামের বিরুদ্ধে তুই লাগলি। তখন উনি বলতেছে না আমি এখনো কোনো টাকা পয়সা পাই নাই, আমি এই সমস্ত কোনো, আমি আসলে লোকটা যাতে খ্রিস্টান মানে দাঁড়িয়ে রেখা আপনার জুব্বা গায়ে দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে, এটাও ধরা পড়ে গেছে। এখন বাংলাদেশের সবচাইতে বড় ঝুঁকি হলো আপনার বাজারে বউ কিনতে পাওয়া যাচ্ছে, স্বামী স্ত্রী গোলমাল, ওরা যায় 2.5 কোটি টাকা দিয়া সেক্স রোবট কিনে নিয়ে আসতেছে। বাংলাদেশের পুলিশেরা এতই সচেতন সেগুলাও ধরে ফেলেছে। মেয়েরা কিনবে পুরুষ আর পুরুষরা কিনবে মেয়ে, বাড়ির ভিতরে জেনা হবে, ওয়াজ শুনবে না, এমন দিন আসবে ওয়াজের জন্য কান্দা পাহাড়ের সাথে মাথা ফাটাবে, ওয়াজ পাবে না আর। দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে তুরস্কের জমিনে, তুরস্কের জমিনে 300 জন জেনারেল চাকরি থেকে রিটায়ার করার পরে তারা একটু আনন্দ মেলার ব্যবস্থা করছে, বেশি দিন আগের কথা নয়। লেটেস্ট মডেল ফেরাউন আলী রেজা পাহলভি, দেখছেন মানুষ খারাপ হলে কত খারাপ হয়, উনি সারা রাত জাগিয়া ওই দেশের অন্যায় অপকীর্তির চিন্তা ভাবনা করে, জনগণের অধিকার নষ্ট করে, ঘুমকে হারাম করে নিজে ঘুমায় নাই, ফজরের আজানের সময় ঘুম লাগছে আর ওই সময় আপনার ফজরের আজান, ওনার ঘুম ভেঙে গেল। আর আলী রেজা পাহলভি লেটেস্ট মডেল ফেরাউন, উনি বলে ফেললো আমার ঘুম ভাঙালো, কে বলে মসজিদের মুয়াজ্জিন আজান দিছে। ওই সময় আলী রেজা পাহলভি ওই মুয়াজ্জিনদেরকে বিনা অপরাধে হত্যা করে ফেলেছে, জোরে কর না উযুবিল্লাহ। তদানীন্তন কালে 43 জন নবীকে বিনা অপরাধে হত্যা করেছে। বন্ধুগণ আমার ভাইরা, দুঃখ লাগে, বুক ফেটে যায়, কলিজায় কুলায় না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সে বলে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদ কি তার পবিত্র, মসজিদ কি তার জানের যা, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আমি যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মারহাবা, গান গাইছে, আল্লাহ তার গানটা কবুল করছে, মসজিদের পাশেই তার কবর হয়েছে। আমার দেশের এমন মানুষ আছে সে আবার বলছে আজান শুনলে আমার কানের কাছে মনে হয় বিশ্বাস চাচামেচি করতেছে, ধরে কন্যা মজুবেন না, একে মানুষ না পুলাঙ্গা, শয়তান না ইবলিস। বান্দবন আমার এক পর্যায়ে আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছে, আবু জেহেল কালেমা পড়ার অপরাধে লোকগুলিকে জব্দ করছে, পাথর চাপা দিয়েছে, আঙ্গুল ভাঙছে, আইন করছে, কোরআন শোনা যাবে না। তাহলে বলুন তো,
যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয় অবশ্যই কথা আসে তুমি আবু জেহেলের পর্যন্ত, আবু জেহেলের লোকজন, আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের আত্মীয়, তাছাড়া তুমি কোরআনের মাহফিল বাধা দেওয়ার কে? কথায় সূত্র মোতাবেক আসে, তাছাড়া বলতাম না। আজান তুমি অপমাননা করার কে? আবার তুমি বলো আলেমরা যতই ওয়াজ করুক, বেহেশতের ভিতরে হুর আছে, হুর আল্লাহ পাবে কোথ থেকে? বেশসেরা হলো হুর। এই কথা তুমি কোন জ্ঞানে বলো? নাস্তিক, খোদাদ্রোহী, এরা হলো জিন্দা শয়তান, এগুলো চিনে রাখে। বন্ধুগণ আমার, তুরস্কের জমিনে 300 জন জেনারেল চাকরি থেকে রিটায়ার করার পর একটা আনন্দ মেলা বসাইছে, ওখানে ডুগি, তবলা, গান বাজনা, নর্তকি, বেশ্যা, মদ, জুয়া, হাউজি, লটারি, নেশা, 3,000 থেকে 3,500 জন লোক। একজন জেনারেল বলে ফেললো, পুলিশ অফিসারকে একটা কোরআন নিয়ে আসো, স্যার এখানে কোরআন দিয়ে আপনি কি করবেন, নিয়ে আসো অর্ডার। তো এখন কোরআন আনতে গিয়া পুলিশ অফিসারের অনেক দেরি। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন কি ওযু ছাড়া ধরা যায়? আর কি কিতাব গো, কি সম্মান, কি ইজ্জত, কিয়ামতের দিনে কোরআন মাথার উপরে দাঁড়ায় যাবে, আল্লাহ দোযখের রজাক দিবে, আর বলবে কোরআন তুমি মাথার উপরে দাঁড়াইলা, বলে আমাকে ধরেছে, আমাকে পড়েছে, আমাকে চুমা দিছে, আমারে বুকে লাগাইছে, গুনাহ বেশি, তাই তুমি দোযখে দিচ্ছ, আমি একটু রাস্তা দেখা দিয়ে আসি। তুই দোযখের রাস্তা দেখাতে যাবি না, যদি যাস আমার দোযখ নিয়ে যাবে। আমার বান্দা বান্দিকে তুমি কুরআন যদি ভালোবাসো, আমি আমার জাতির জোতের কসম করে বললাম তাকে জান্নাতে নিয়ে যা। আমরা কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে ধারণ করি, কোরআনকে বরণ করি। যে আমার বাংলাদেশে একজন এক ওয়াক্ত নামাজ পড়ে না, যদি ওনার কানে যায় যে একজন কোরআনের উপরে পেশাব করেছে, ও তো দৌড়ে যাবে, ওকে না মারা পর্যন্ত, হত্যা না করা পর্যন্ত বাসায় ফিরবে না। আমরা এত কঠিন ভাবে কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, মসজিদে কোরআনের আলোচনাই করা হয়, জালসায় কোরআন বলা হয়। একটি লোক যদি মারা যায়, আমরা ওখানে বসে কোরআন শরীফের তেলাওয়াত করি। আমাদের দেশে একজন জানোয়ার মেয়ে লোক, সে আবার বলছে, মরার সময় ডোলবাসি বাজায়ো, বৈঠকি ভাই, মরার সময় ডোলবাসি বাজায়ো। ফতুয়া বিদালেন যারা নেহায়েত কাফের, তারা দুই চার আলেন বাড়িয়া বাড়িয়া মারো, বৈঠকি ভাই, মারার সময় ডোলবাসি বাজায়। আজকে তুই কথা বলবে, কারণ তোমার মা আর বাপের যদি বিয়া না করাইতাম, তুমি হয়তো যার সন্তান। তোমাদের মারার পরে আমরা গোসল করে জানাজা দিয়ে বুকের উপরে হাত রেখে বলি, বিসমিল্লাহি ওয়া হালা মিল্লাতে রাসূলিল্লাহি। তোমরা জন্মের পরে মাঘ মাসের শীতের দিন যায় আজান দিয়ে আসি, সারে না পয়সা দেয় না, আজকে তো আলেমের বিরোধিতা করবেই, তুই সারা আলেমের বিরোধিতা করবে কে? চিল্লায়া বলুন কথা ঠিক কি না? আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো, সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। ডিজিটাল কোরআন বের হয়েছে ফিরোজ, আজকে আনবতা মনে নাই, একটা কলম, আপনার ডিজিটাল কোরআন, আপনি কলম দিয়ে ধরবেন, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা যায়, বাংলায় অর্থ বলবে, 11টা ভাষায় ওই কোরআন কলম পড়িয়া দিবে, একটু সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মাস্টার আপনার পকেটে কোনো আলেমের কাছেও যাওয়া লাগবে না, বাংলায় অর্থ, ইংলিশে অর্থ, সব বিষয় পুরো একটা কোরআনকে ডিজিটাল আকারে নামানো হয়েছে। এটার দাম মনে হয় 4,500 টাকা একটা নিয়েছি, মনটা এত শান্তি লাগে, আশ্চর্য, সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা কি শানে নজুল,
কোন সূরার কি অর্থ, কেন নাজিল হলো, আপনি ঘরে বসা এগুলা করতে পারবেন। এই সেটটা আমি কিনি নাই, আমার বড় ছেলে কিনে দিছে। আমি বললাম উপকার কি? বলে কোরআন হাদিসের যত তাফসীর ব্যাখ্যা বই পুস্তক দুনিয়ার লাইব্রেরি আপনার এই মোবাইলের ভিতরে দিলাম, শিখিয়ে দিল। আমি ক্লাসে যায় 9-10 কোরআন হাদিস পড়াই, ওখানে তর্জমা লেখা আছে বের করে সুন্দর করে পড়তেছি, আর আমার কোরআন হাদিস টানা লাগতেছে না। মানে আমার পকেটে যে সারা বিশ্ব যখন যা আমার দরকার হবে এখানে সাকলেই স্ক্রিন টাচ চলে আসবে। ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, জার্মান, রাশিয়া তারা সংসদে আইন করে বেটা সওয়াল বেটা সওয়ালে বিয়ে করবে, মহিলা মহিলাকে বিয়ে করবে, এটা আইন করছে। কোরআনে তা কত নিষিদ্ধ, কোরআনে এটার ব্যাপারে কি বলছে? আচ্ছা আমাদের দেশের কুত্তা কি এক বেটা ছল কুত্তা আর এক বেটা ছল কুত্তা বিয়ে করে? ওরা তাই করতেছে। আপনি বসেন আধা ঘন্টা আমেরিকাতে যায় মোবাইলে আমেরিকা, চীন, জাপান, জার্মান, রাশিয়া দাওয়াত দেন, সূরা পাঠান, হাদিস পাঠান, দেখবেন জাকির নায়েক যেমন কালেমা পড়ায় মুসলমান বানাইতেছে বিজাতিদেরকে। আপনার এই মোবাইল ব্যবহারে আমরা যদি বাংলাদেশের মানুষগুলা দাওয়াত লাগাতে থাকি, আল্লাহর কসম 1-2 বছরের ভিতরেই আপনার ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, জার্মান, রাশিয়ার মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। খালি ছবি দেখে প্রেম করো না, রাত 12টার পরে তুমি বাপ হাজি, মেয়েটার বাপ হাজি, দুইজন ইমো খুলে হাসো আর বলো কাপড় চুপুর শরীরে রেখে লাভ কি? আমি তোকে দেখি, তুই আমাক দেখ, তোর বাপেরা তাহাত্তুক পরে কাঁদতেছে আর তোরা উত্তর মতো ব্যবহার করতেছিস। উচিত হলো ছেলে মেয়ের কাছ থেকে মোবাইল আলমারিতে আটকায়া রাত 12টার পরে তাহাজ্জুদ পড়তে হবে। যারা তাহাজ্জুদ পড়ো রাত 12টার পরে সারা দেশে প্রেম প্রীতি দিয়ে ভরে যায়। ওই সময় তুমি ইবাদত করো, লজ্জা করে না, আল্লাহ বলেন ওগুলো আগে বন্ধ করো, অন্যায় বন্ধ করো, তারপরে তুমি ইবাদত করো। না এই কথাগুলি তো যুক্তিতে বলতেই হবে। আমি মোনাজাত করে কাজ দিই, আল্লাহ বলে থাপড়া বাইর কর, বাইর কর মসজিদ থেকে বেদক। ওর স্ত্রী বলে ঠিক খাতুন মেয়ে ঝঞ্ঝা টিপে ছেলে স্টেন গেলি, আরো মোনাজাত করে ব্যবহার সাগর। আচ্ছা ভাই একটা নিরপেক্ষ কথা বলেন তো, আমি যতক্ষণ কষ্ট করে পেশাল পাচ্ছি আসলে কি এটা খারাপ হচ্ছে? আগে একঘেয়ে নিয়াজ করছি, এটা কেসা ধরছি, কাঁদছি, হাসছি, লোকজন শুনছে, কিন্তু আমার দুঃখ হলো আমার মসজিদে আমি জুতা চুরি বন্ধ করতে পারলাম না, তাহলে আমার এই ওয়াজ করার লাভ থাকি? ওই ওয়াজ আর আমি করব না যেখানে উপকার হয় না, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না। আমি যাই মঞ্চে মাথায়, আমি বললাম আমি অমুক সেক্টরের তমুক, আমি এলাকার ভিতরে হাম, আমি অমুক হয়ে গেছি, ওইগুলির জন্য তোমার দাওয়াত দেওয়া হয়েছে নাকি? অন্যায় যেটা বলে এটা করা যাবে না, যেটা ন্যায় এটা তোমাকে বাধ্যতামূলক করতে হবে। এইটা যদি বলতে না পারে তোমার দাওয়াত নেওয়া জায়েজ নাই, দাওয়াত দেওয়া হারাম। বন্ধু বলার পাইলাম তাহলে ভালো করে লক্ষ্য করুন, 300 জন জেনারেল সেখানে কোরআনের প্রয়োজন মনে করে কোরআন আনিয়ে দিছে। পুলিশ অফিসার কোরআনটা আনতে গিয়েই পবিত্রতা অর্জন করছে, একটু দেরি হয়ে গেছে। আয় বেটা আয়, কোরআন আনতে এত দেরি হলো কেন? বলল স্যার অজু করা লাগলো, পবিত্রতা অর্জন করা লাগলো, যার কারণে দেরি হয়ে গেছে, কোরআন শরীফটা দিতে গিয়েও দেরি করতেছে। কোরআন জান আমার আত্মার আত্মা, কোরআনের জন্য রাসূল সংগ্রাম করেছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। নেন কোরআন নিয়ে বেয়াদবটা বলে ফেললো, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছে, হেফাজত করে আল্লাহ, পুরা কোরআন টাইনে সিরিয়া
নর্তকীদের পায়ের নিচে ফেলে দিল, বেশ্যাদের পায়ের নিচে ফেলে দিল, সব মানুষ কোরআনের উপরে লাফালাফি করতেছে যে কোরআন আনছে তার কলিজায় কুলায় না, চোখের পানিতে বুক ভেসে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি না বলেছো আবকু কাসিরা আযহাকু কালিলা, অল্প করে হাসো বেশি করে কাঁদো। আমি যদি দেখি রে বান্দা তোর চোখের পানি নাকের ডগার নিচে পড়ে গেছে, আমি আল্লাহ সইতে পারি না, তোর তালাল জীবনের গুনাহ মাফ করে দেই। ও আল্লাহ, এই কোরআনের অবমাননা দেখার আগে কেন আমার মরণ হলো না? আর ওই জানোয়ার বলতেছে দেয়ারি যে নগর, আল্লাহ বলে কিচ্ছু নাই, যদি তোর আল্লাহ থাকে কোরআন ছিঁড়ে ফেলেছি, তোর আল্লাহ হেফাজত করুক। নাউজুবিল্লাহ জোরে বলে বাস্তব। ওই সাগরের ভিতরে ঢেউয়ের তরঙ্গে আগুন, জিব্বা দেখা যায় লেলিহান, ছিটকে ছিটকে আগুন মাটিতে পড়তেছে। আল্লাহ মানুষ বানাইছে আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস এক জায়গায় রাখছে। আমার আপনার দেহের ভিতরে আগুন আছে না নাই? পানি আর আগুন যে এক জায়গায় রাখতে পারে, এই মহান আল্লাহর কুদরতি ক্ষমতায় পুরা স্প্যান্ডেলে আগুন লেগে গেল, তাবুতে আগুন লেগে গেল, মানুষের শরীরে আগুন লেগে গেল। এই আগুন কি আগুন! এবার সারা শরীর পোড়ায় একবারে ছাই বানায় দিছে, হাড়গোড় পর্যন্ত মিশে গেছে ভূমিকম্প হয়। ওই এলাকাটুকু আপনার সাগরে পরিণত হয়ে গেছে। আজ পর্যন্ত একটা লাশ ওখান থেকে পাওয়া যায় নাই। মারহাবা কি জোরে হবে না? তাহলে আমরা কি কোরআনের সাথে অবমাননা করতে রাজি? আল্লাহর কসম, এরপরে যদি একজন লোক আমার অনুমতি ছাড়া ওঠেন, তাহলে আমি মনে করব উনি কোরআনকে অবমাননা করতেছে। হাসরে কিন্তু আসামি হওয়া লাগবে। উঠে দেখো এইবার পারো নাকি, তোমার মরা বাপও তোমাকে নিতে পারে নাকি, একটু চেষ্টা করে দেখো। একটা জেলে আর জেলেজি, জেলে এবার জেলেনির কাছে বলতেছে, আজকে বড় বড় মাছ তুমি কি চাও তোমার জন্য একটু শখের বাজার করব। বলে একটা কোরআন আমাকে কিনে দিও। কোরআন চাই কেন? মেয়েটা গত রাত্রিতে এই কোরআনের ওয়াজ শুনতে গেছে। তুমি বড় হইছাও, বিয়া দেয় না কেন? চশমা কিনে দে, বাপ মার অপমান করলে তুমি যদি বলতে আমার মাকে একটা কোরআন কিনে দে, আমার বাপকে একটা হাদিস কিনে দে, হাদিস কোরআন পড়লে আমরা যাব জান্নাতে, আমার ভাইকে একটা তাফসীর কিনে দে। গান গাইলা কিন্তু আল্লাহ রাসূল বাদ দিয়া, যদি তুমি গানও গাও আল্লাহ রাসূলের পক্ষে কি গান হয় না? সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, কি কত সুন্দর কথা! আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজি তোমার তুলনা, তুমি নিজে লাহু লাহু, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর অনুরূপ কেউ হতে পারে না। একটু চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আমার অজের ভিতর প্রমাণ হচ্ছে আমি যা করব সব করব আল্লাহর জন্য। জোরে বলুন কার জন্য? বিড়ি খাবো কার জন্য? গাঁজা খাবো কার জন্য? সুদ খাবো কার জন্য? ঘুষ খাবো কার জন্য? হত্যা করবো কার জন্য? খুন করবো কার জন্য? গুম করবো কার জন্য? বুঝতে হবে যা করবো সেটা যেন আল্লাহর জন্য হয়। তাহলে কি করলে আল্লাহর জন্য হয় এই সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে না লাগবে না? একজন আর একজনকে বলতেছে আমাকে একটা কোরআন শরীফ কিনে দিবে, এ তো সামান্য ব্যাপার, আমি কোনো গহনা গাটি চাই না,
প্রাণের স্বামী, আজকে বাজার থেকে তুমি একটা কোরআন কিনা দিবা, তো জেলে তো মাস বয় বিশাল লাভ করছে, কোরআন একটা কিনছে, কেনার পরে কোরআন শরীফটা নিতে হবে কিভাবে জেলে জানে না, মাথায় করে নিয়ে রওনা দিছে। এবার ওই জেলের ভালো লাগে, আমি জীবনে কত বড় বড় মাছ মাথায় নিছি, এত শান্তি, এত মজা, এত আনন্দ, এত উৎসাহ জাগে না। কি কিনলাম? কোরআন কিনলাম, মাথায় নিলাম, সামনে একটা গাছ, উনি রোড থেকে নামিয়া গড়িয়া আবার রোডে উঠছে। এই কোরআন, তার সাইতে যদি কিছু দামি জিনিস হয় তার নিচ দিয়া যাওয়া যায়, যেহেতু গাছ কোরআনের চাই দামি নয়, আমি বেদামি গাছের নিচ দিয়া দামি কোরআন নেব না। রাত বেজে গেছে 12টা, স্ত্রী বলে স্বামী এত রাতে আসে না মনে হয় কোরআন কেনে নাই, ঝাঁটা কই রে ঝাঁটা, বারুন কই, ঠিক ঝাঁটার বারুন নিয়ে দাঁড়ায় আছে। স্বামী যখন বাড়ির উপরে আসতেছে, তাকে দেখে তার মাথার উপরে একটা কোরআন শরীফ, চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ, দৌড়ায় স্বামী কাপ পান করতেছে, দরজা খুলে দিছে, স্বাগতম, তোমার আগমনের স্বাগতম। দরজার চৌকাঠের ভিতরে এক পাল ঢুকাইছে, উপরের দিকে তাকায় আসলে পিছে আসে, আমি এই বেদামি চৌকাঠের নিচ দিয়া আমি এই দামি কোরআন ঢুকাবো না। পিছনে চলে আসছে স্ত্রী, তাড়াতাড়ি করে একটা পাখা আনিয়া বাতাস করে, তুমি না অস্থির হয়ে গেছো, ঘেমে গেছো, এত রাত কেন ডাকতে? বলে প্রাণীর বিবি, সত্যি কথা বলবো, কত বড় বড় মাছ বিক্রি করছে, আনন্দ যত পাইছে, বেশি আনন্দ আজকে আমার কোরআন শরীফটা দিছে, আমি বেদামি গাছের নিচ দিয়ে এই কোরআন আনি নেই, আমি এই কোরআন বেদামি চৌকাঠের নিচ দিয়ে কেমনে ঢুকাবো, আমি পারিলাম না, তাই আমি পিছা আসলাম, একটা রাত না হয় কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো, সকালবেলা তোমাকে দেব কোরআন নিয়ে, তুমি মাদ্রাসায় দান কইল। এবার স্ত্রী পাখা দিয়ে বাতাস দেয়, আরে তাই তো, যেমন আজ বিদ্যুৎ চলে গেল, কাউসারিকে হাত পাখা দিয়ে বাতাস দিল, যদি কোরআন না জানতাম তাহলে এই বাতাসটা দিত না, আমাকে বাতাস দেয় নাই, আমার আল্লাহর কোরআনকে বাতাস দিছে। বলছে স্বামী গো, কোরআন শরীফটা আমার মাথায় দেও, বলেন না আল্লাহ শরীফ দিন বলবে বান্দারে, একটা রাতের জন্য কোরআন মাথায় নিয়ে থাকতে পারো নাই, মাথা বদলাইছে। স্ত্রী খাবার তৈরি করে স্বামীর কাছে যায়, স্বামী গো আমি রান্না করেছি লোকমার ভিতরে তরকারি আছে খাও, স্বামী খায় চোখের পানি ফেলে, রব্বুল আলামিন আমি আগে জানতাম না কোরআনের এত দান, এত মর্যাদা, ছোটবেলায় মা বাপ লোকমা বানায় মুখে তুলে খাওয়াইছে, মুখ মুছে দিছে, আজকে কোরআন মাথায় দিয়ে পুতু ব্যবহারে বাতাস দিয়ে আনার মাথার থেকে লাভলা। দ্বিতীয় পর্যায়ে যখন বিবি আমারে খাওয়াইয়া দিছে, কতদিন তর্ক করছি, বড়ি নিয়ে আসো, পানি নিয়ে আসো, স্ত্রী রাখিয়া বলছে পানি আর বড়ি কি যা খাইতে পারো, আমি কি বসে আসি, আজকে প্রাণের বিবি নিজের হাতে লোকমা বানায়া লোকমার ভিতরে তরকারি দিয়া আমারে খাওয়াইছে, এক পর্যায়ে আসল দিয়া মুখটা মুছিয়া দিল, যখন আসল দিয়া মুখটা মুছে দিছে, দেওয়ার পরে স্ত্রী যায় পাও মেসেজ করতেছে, স্বামী চিন্তা করে একই দিনে একটা কোরআনের ইজ্জত করে তিনটা উপকার পাইলাম, জীবনেও তো তুমি পাও টিপে দাও নাই, এত খাটাখাটনি করছি। এবার স্বামী কেঁদে ফেলেছে, রব্বুল আলামিন
জীবনে কুরআন শরীফ মাথায় থেকে নামাবো না, জোরে পড়ি না সুবহানাল্লাহ। রাতের ফেরেশতা বান্দা বান্দির আমল নামা লেখে, ওরা দিনে চলে যায়, আবার দিনের গুলি চলে যায়, রাতের ফেরেশতা আসে, একদল ফেরেশতা আসিয়া দেখে স্বামীর মাথায় কোরআন আর স্ত্রী পাও টিপে দিতেছে, সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার বন্ধু আমার, এবার ফেরেশতারা আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ তোমার পৃথিবীতে কোরআনের ইজ্জত আর সম্মানের জন্য এইটা দেখলাম, তুমি ওদের জীবনের গুনাহ যদি মাফ না করো আমরা ফেরেশতারা আর জমিনে যাব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধু আমার, আল্লাহ ডেকে বলে ফেরেশতারা, রে বান্দা বানাইছি আমি, বান্দা বান্দি খেতে দেই, আমি পড়তে দেই, আমি ভালোবাসি, আমি বাঁচা রাখি, আমি মরণ দেই, আমি সব কিছু নিয়ন্ত্রণ করি, আমি কি না জানি দেখলা আর আসিয়া তাদের জীবনের গুনাহ মাফ চাও? ফেরেশতারা বলতেছে আল্লাহ তো দেখছে, আল্লাহ তো দেখতেছে, তারপরেও ফেরেশতাদের মুখ থেকে শুনতে চায় কি কারণে আমি মাফ করে দেব, বলে আল্লাহ সারাটা রাত এই কুরআন মাথায় নেওয়ার কারণে খাওয়ায়া দিল ছেলেকে, পাউটি পা দিল, বাতাস দিল, দুইজনের ঘুম নাই, আল্লাহ আমরা নিজের চোখে দেখার পরে সুপারিশ করতেছি এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ বলে না আমি মাফ করব না। আরো সেন দিছে নূরের খুঁটি, ফেরেশতারা দরিয়া কাঁদবে, হাদিস শরীফের ভিতরে আসছে যদি নূরের খুঁটি জোরে নড়াচড়া করে পৃথিবী কেয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে নূরের খুঁটি তুমি কাঁপো, তুমি নড়াচড়া করো কেন? বলে এই যে ফেরেশতারা বলল ওদের জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি মাফ করো না। ফেরেশতাদের দাবি আমার ওই একই দাবি। আল্লাহ বলে নূরের খুঁটি থামো, ও ফেরেশতারা তোমরা যাও, আমার ওই জেলে, আমার ওই জেলেনি, আমার ওই বান্দা বান্দিকে বলে দাও, একরাতে কোরআনের সাথে সুন্দর আচরণ করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। কোরআনের জান আছে, কোরআনের দিল আছে, কোরআনের আত্মা আছে, কোরআন আগুনে পড়ে না। আমি আপনাদের কাছে এখন ওই ঘটনাটা বলবো, আরো একটা কথা বলবো, হাশরের ময়দানে আল্লাহ হবেন বিচারক, নবী রাসূল হবেন উকিল, আমরা হব আসামি, বাদী কেডা। ইবলিস একবার গুনাহ করেছে আবার বাদী হো, অরিরি জেল হবে, অর তো আর ভয় নাই। ইবলিস বলবে আমি করাইছি, তোমরা কি আমাকে দেখছো? বলে না। তাহলে আল্লাহ যেহেতু আজকে আমাকে বাঁচাইতেছে না, তোমাদেরকে আমি রক্ষা করব কিভাবে? ধৈর্য ধরলেও যা, না ধরলেও তাই। তোমরা না দুনিয়ায় বলছিলে আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, পাপির দলে পাপ করো, জানে শুনে পাপ করো, আমি বোম্বাইটা জাবিন্দার, আজকে তো কেউ জাবিন্দার নাই, চিল্লায় বলুন কথা ঠিক কিনা? একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, দুই ভাই একজনের বয়স 100 বছর আর একজনের বয়স 200 বছর, এটা কি করে সম্ভব হয়? বলবো এই ওয়াজগুলি, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াজ শোনার আগ্রহ বাড়ল না কমল? আপনারা কি একটু ধৈর্য ধরে আরো একটু বেশি ওয়াজ শুনতে রাজি? কারা কারা রাজি? তকবীরে দুই হাত তুলে দেখাতে হবে, নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করব 10টা মিনিট একটু মাঝখানে বিরক্ত করব, কারণ আপনি টেলিভিশন দেখেন একটা অনুষ্ঠান 10 মিনিট প্রচার হয় 15 মিনিট, এক ব্যাটাইস হয় 15 মিনিট, কথা কোন না কেন আপনার আসল অনুষ্ঠান 10 মিনিট আর 20 মিনিট এক ব্যাটাইস হয়, আমি বলি কারণটা কি বলে কোম্পানিরা টাকা দেয় ওরা অনুষ্ঠান যেটাই চালায় কোটের আসল উদ্দেশ্য 20 মিনিট এক ব্যাটাইস, একই এক ব্যাটাইস 10 বার করবে, আপনি বিরক্ত হলেও এক ব্যাটাইস বন্ধ নাই। আল্লাহ নিজে একটা বিয়ার ঘটকালি করছে, ছেলেটাকে মেয়েটাকে কিভাবে ঘটকালি করলো এটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবে। আরো অনেক মশলা সম্বলিত কিছু ঘটনা আছে, মসজিদে গেলেন আগে 5 কাতার নিচে পিছনে 4 কাতার, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, বুঝেন তো গাড়ির ধাক্কা লাগলে কি হয়, দুটা গাড়ি ধাক্কা লাগলে অ্যাক্সিডেন্ট হয় কি হয়, দুই সিডেন্ট, আপনি রুকু দিলেন মসজিদে একা একা, পিছন দিয়ে বাই হয়ে গেল, কেউ বুঝলো না, আপনি বুঝলেন এটা হলো অ্যাক্সিডেন্ট। এই অবস্থায় যদি আপনি সেজদা দেন কাফের হয়ে যাবেন, দাঁড়ায় থাকলে আগের মানুষ আপনাকে সেজদা দিবে বিপদ। এখন আপনার মশলাটা কি কি করবেন আপনি, আমার কাছে যোগাযোগ করা লাগবে। 6 মাসের একটা ছেলে 6 মাসের একটা মেয়ে যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে নাভি পর্যন্ত কেটে পিছনটো খাড়ায় গেছে, শুধু এইটুক আছে, ছেলে কোনটা মেয়ে কোনটা চিনবেন কিভাবে? একটা মুসলমান ছেলে দাড়ি মস ওঠে নাই, একটা হিন্দু ছেলে তারও দাড়ি মস নাই, দুইজন এক জায়গায় যা মরে গেল। এখন একটা হিন্দু একটা মুসলমান চিনবেন কিভাবে? একজন বলে মসলা আমি জানি, লুঙ্গি তুলে দেখা লাগবে পক্ষে কাটাছে কিনা। আচ্ছা একটা মানুষ মরে গেলে কি অত তাড়াতাড়ি লুঙ্গি তোলা যায়? আসলে মসলা তো ওরকম হবে না। আমি ওকে জাত করার জন্য বললাম, আচ্ছা বলতো একটা হিন্দু মেয়ে বিয়া হলে সীতায় সিঁদুর দেয়, এই মেয়েটার বিয়া হয় না, সিঁদুর সিঁদুর নাই, মুসলমান মেয়ের সাথে এক জায়গায় যায় মরিয়া গেল, এখন মুসলমান কোনডা হিন্দু কোনডা চিনবি কিভাবে? আমাকে বলে আপনার ওয়াজি শুনবো না, মানে এটা জানে না ওটা পারে না, এটা জানে না একটা পারে না। আচ্ছা এইগুলো যদি আমি আপনাদের কাছে বলি উপকার হবে না ক্ষতি হবে? খুব জানার বিষয়, খুবই জানার বিষয়, মাসলা মাসাল জানার বিষয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বয়সে আঙ্গুল দেখাতে চাও, আমার মতো বয়স হলে তো কি করবি? যাদের ঘন ঘন পেশাবার পায়খানা হয়, আমি ভাই যা 6 বছর হোমিওপ্যাথ প্র্যাকটিস করছি, মেয়েরা ডেলিভারিতে কষ্ট পায়, পালসি দিলে দিতে হবে, দুধ পায় না ছেলেরা, লেগ ডিফলোরও দিতে হবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাকে রাস্ট্রাক্স দিতে হবে, হঠাৎ জ্বর আসে বেলিডোনা দেওয়া লাগবে, রাত জেগে অসুখ হয়, নাক্স মাদার টিংচার দিতে হবে, প্যারালাইস শেষ হয়, তাহলে কোকরু সাপের বিষ দেওয়া বানাইছে ল্যাকেসিস দিতে হবে, যারা লবণ বেশি খায় ন্যাট্রুম মেয়র দেওয়া লাগবে, যারা স্বামী স্ত্রীর ভিতরে গোলমাল, স্বামী খাবে অ্যাসিড ফসার চায় না, স্ত্রী খাবে ক্যান্থারিস মাদার টিংসার, 3 দিন রাগারাগি করে ফাঁকে থাকতে পারবে না। কাউসারি কিছু জানেন ওইটা মনে করেন, একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাঠের সব কাজ জানি, বাসের সব কাজ জানি, ছেলে কাঁদছে কোনো হাসপাতাল মুরগি পাতাল কাজ করতে পারে না, পারি একটু সুবহানাল্লাহ বলে, ছেলে মেয়ে নেশা করে বাপের পানে না, তালা চাবি ভাঙবো টাকা পয়সা নেব, বাবার মাকে বলে শুয়ারের বাচ্চা, আমি কবিরাজি জানি বাপ মার বাম পাও দুয়া ওই পানি ছেলেকে খাওয়াতে হবে, জীবনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আমি কবিরাজি জানি যাও কোন হাসপাতালে ভালো করবে, পারবে না, বাপের জব করতে যায়, স্বামী বলে স্ত্রী রাখবো না, স্ত্রী বলে স্বামীর ভাত খাবো না, মোবাইল নাম্বারটা লিখে রাখো যাওয়া লাগবে না আমার কাছে, টাকা পয়সা দেওয়া লাগবে না, 0172 2187 82 অবশ্যই তোমরা ফায়দা পাবা।
সুবহানাল্লাহ জোরে কর, কারণ আমি সিস্টিয়া তরিকা আছি, মজাদ্দাদিয়া তরিকা এখন আর নাই। ওমর সিদ্দিকী আল কোরাইশী পুরপুরাবি রহমাতুল্লাহ আলাইহ, উনি আমার পীর। নারী পুরুষ একসাথে বাতি দিবে জিকির করার তরিকা কাউসারি রায় নাই। খরগোশ মনে করতেছো নাকি? শুধু ছাত্র পড়ায় না, শিক্ষকদেরকে পড়ায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ। যদি কোন স্ত্রী মনে করে আমার বোনের সাথে আমার স্বামী প্রেম করে, অন্য মেয়ের সাথে ভালোবাসা করে, মা বোনের ভালো করে শুনে রাখো, স্বামী যখন বাড়িতে আসবে তখন তুমি সালাম দিবে, রাগারাগি করবে না 40 দিন। কয়দিন? আপনি যে দিশা পাচ্ছেন ও যদি আমল করে আপনি তো দিশা পাবেন, আমল কি করবেন? দিবেন 40 দিন। যখন স্বামী স্ত্রী আপনার সালাম কালাম চলবে, আর স্বামীর ডান উরুর ভিতরে আল্লাহ যে কি দিছে পজের ভিতরে সময় পাচ্ছে না, ডান উরুর উপরে যদি স্ত্রী মাথা রেখে কোরআনের যে ওহী নাযিল হইছে ইকরা, এই শব্দটা হলো প্রথম কোরআনের ওহীর প্রথম শব্দ হলো ইকরা। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। কারণ অক্ষর উচ্চারণ করতে মাখরাজ লাগে, পাঁচটা যাও জবান হলো ঠোঁট খাই শুনবা না শিখা, ঠোঁট দুইটা ভেজা অংশ শুকনো অংশ, কণ্ঠনালী দুই তিন ভাগে ভাগ করা, আকসা হলো কাউসা তলো কাদনায় হলো, দাঁতের 32টা নাম আছে, 8টা দাঁত সানায় উলিয়া সানায় চুল্লা রাবাইয়া আনায়া যাওয়া হে কাদরাস তাওয়া হে নাম আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনার গান শিখতে যদি গ্রামার লাগে, সারে গামা পাদা নিশান, কোরআন শিখতেও আপনার গ্রামার লাগে। তুমি যদি ডিসির মেয়ে হও, এসপির মেয়ে হও, ব্রিগেডিয়ারের মেয়ে হও, মন্ত্রীর মেয়ে হও, শিল্পপতির মেয়ে হও, কোটিপতির মেয়ে হও, ফজরের নামাজ পড়িয়া আমরা কোরআন পড়ি, তুমি বাজাও হারমোনিয়াম, তোরা তো ভুলিয়ে গেছিস মল্লিকাদের নাম, চিয়া কোন গুমটে পরে দরির গায়ে বধু বেশে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, তোর অত্যাচারে সকাল বেলা কোরআন পড়াই দায়, এখানে প্রতিবাদ করতে হয়, তুই তো ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম, এই সারি তুই তো ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম, নবী আমার মদিনাতে আছে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না তো কি ইবলিস দিছে পাম, ফেরেশতারা তুলবে পিঠের সাম, আখেরাতে বাড়বে না তোর দাম, তুই করিস না পাম পাম, যতদিন বেঁচে থাকিস করে যাবি আল্লাহ নবীর কাম। কষ্ট দিলাম মনে হয়, তাই আমি আপনাদের কাছে বলতেছিলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, বিজাতিরা বলছে তোমার আল্লাহ কি করতেছে এখন, তোমার আল্লাহকে কেমন দেখা যায়, তোমার আল্লাহ কোন দিকে, তিনটা প্রশ্ন করছে। নাম এই চেয়ার থেকে নাম, আমাকে বসতে দে, প্রশ্ন করলে চেয়ারে বসে উত্তর দেওয়া লাগবে। উনি নিচে নামছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ চেয়ারে বসছে, বলে আমার আল্লাহ তোর মতো সম্মানী ব্যক্তিকে চেয়ার থেকে নামায়া, আমার মতো মানুষকে চেয়ারে বসাইলো, এখন আমার আল্লাহ এই কাম করলো। তাই তো, ভুল দার উপায় নাই। তারপরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একটা মোমবাতি লাগাইছে, বলে বল তো মোমবাতির মুখ কোন দিকে, আর বলতে পারে না। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আর, আল্লাহু আকবার, আমার আল্লাহ আসমান জমিনের আলো সব জায়গায় বিরাজমান। একটা ইটে দিয়ে ঢেল মারছে কপাল, ও ব্যথা, বলে ব্যথা কেমন দেখা যায়, আর দেখাবার পারে না। ইমান আনতে হবে যেমন তুমি ব্যথা বিশ্বাস করো,
ঠিক আমার আল্লাহ ওই রকম না দেখেই বিশ্বাস করতে হবে, জোরে কর সুবহানাল্লাহ। তারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর ওখানে বলতে লাগলো কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, তো কবে কষ্ট হবে, জেলে দিবে, হাজত হবে, গুলি করবে, ফাঁসে দিবে, জেনে নিয়েছি কালেমার মালা, কালেমার মালা আমরা বলায় পড়েছি। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে যে আলোচনাগুলো আপনাদের কাছে রাখলাম, পুরুষের দাড়ি হয় মশাই, মেয়েদের কেন হয় না? একই খাদ্য, একই গদ্য, একই পদ্য, একই খাট, একই বিছানা। কোরআন দিয়া তার দলিল দিতে হবে, আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সব শুনতে যদি একটু সময় লাগে, আপনারাও দিতে রাজি। এই জন্য নবী বলেছেন, তোমরা এমন একটি জায়গায় যাও, সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু না হয়ে বাড়িতে যায়ও না, তকবীর দেব, হাত তুলে দেখাবেন কারা কারা আল্লাহর বন্ধু, যারা শত্রু তাদের হাত তোলার দরকার নাই। নারে তাকবীর,